নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ যে মাছের ঝোলটি আমি বানিয়ে দেখাবো তা যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যকরও বটে। বাচ্চা বয়স্করা কিংবা পরিবারের সবাই গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল ভীষণ তৃপ্তি করে খাবে। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 5 পিস কাতলা মাছ নিয়েছি। মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে মাছের লবণ হলুদ ভালো করে মেখে রেখে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য ম্যারিনেট হতে। মাছ ম্যারিনেট হতে থাক সেই সময় আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। পটল, আলু, কাঁচকলার, পেঁপে সমস্ত সবজি লম্বা লম্বা করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। কড়াই গরম করে নিয়ে নিলাম সর্ষের তেল। তেলকে ভালো করে কড়াইতে স্প্রেড করে নিলাম। তেল একদম ভালো করে ধোঁয়া ওঠা গরম হলে ম্যারিনেট করা মাছের পিসগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য। নিচ থেকে হালকা সুন্দর লালচে রং ধরলে মাছগুলো পাল্টে নিচ্ছি। দুদিকেই এরকম হালকা লালচে রং ধরে ভেজে নিয়ে তারপর আমি এগুলো নামিয়ে রাখছি। এর থেকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই। এই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা। এই রান্নাতে এই কালো জিরে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। ফোড়নটা ভালো করে ভাজা হলে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পেঁপে। যেহেতু আলু আর পেঁপে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই এগুলোই প্রথমে দিলাম। 3 থেকে 4 মিনিট এগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল আর কাঁচকলা একসঙ্গে। সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব বা সবজিগুলো একটু ভাজা ভাজা হতে দেব। লো ফ্লেমে রেখে এখন আমি এই রান্নার মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সিতে নিয়ে নিলাম 1 চামচ গোটা জিরে, নিচ্ছি 1 ইঞ্চের থেকে একটু বেশি পরিমাণ আদা আর 2টি কাঁচা লঙ্কাকে টুকরো করে কেটে নিয়েছি। অল্প পরিমাণ মৌরি দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় আর মৌরি কিন্তু পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর দিলাম কয়েকটা গোটা গোলমরিচ আর দিচ্ছি 1 চামচ গোটা ধনে। আপনারা চাইলে জিরে, ধনে এগুলো গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে বেটে দিলে তার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। পরিমাণ মতো জল দিয়ে এই সমস্ত কিছুকে একসঙ্গে মসৃণ করে বেটে নিয়েছি। এদিকে দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, এর থেকে বেশি নরম করবার প্রয়োজন নেই। এবার যে মশলা আমি বেটে রেখেছিলাম তার সঙ্গে জলে গুলে দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো অল্প হলুদ বা হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মশলাকে সবজির সঙ্গে কষাতে থাকবো। এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাকে বেশ সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলা সুন্দর ফ্লেভার রান্নার সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। আর দেখুন মশলাগুলো ভাজা হয়ে গিয়ে সবজির গায়ে সুন্দর একটা মশলার কোটিং লেগে যাচ্ছে আর মশলাটা বেশ ভালো করে শুকিয়ে এসেছে। ঠিক এভাবেই সময় নিয়ে মশলাটাকে এরকম সুন্দর করে আগে কষিয়ে নিতে হবে। আর তারপর এখানে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি গরম জল। জলের পরিমাণটা বেশি করেই দিচ্ছি যেহেতু আমরা মাছের ঝোল বানাচ্ছি, এতে কিন্তু অনেকটাই ঝোল থাকে। এবার চেখে নিয়ে পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম আর তারপর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। এইটুকু চিনিতে এটা মিষ্টি হয়ে যাবে না, স্বাদটাকে বেশ ডিপ করে দেবে বা ঝোলটা ফিকে লাগবে না। এবার ভালো করে মাছের ঝোলকে হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেব। ঝোল ফুটতে শুরু করলে এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে হালকা হাতে ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে দেব, যাতে মাছের সুন্দর ফ্লেভার ঝোলের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে। হালকা হাতে মাছ আর ঝোল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রান্না করব প্রায় 5 মিনিটের জন্য।
5 থেকে 6 মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করার পর আরও 4-5 মিনিট ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। আমাদের মাছের ঝোল কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য, গরম ভাতের সঙ্গে একেবারে অনবদ্য লাগে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।